সোহেল ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির আভিযানিক দল। গ্রেফতার সোহেল ফকির জেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার বাবলু ফকিরের ছেলে। রাজবাড়ী ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, জেলার খানখানাপুর এলাকায় নিয়মিত টহলের সময় 3 মার্চ গ্রেফতার আসামিকে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে চালডালের বাজারের ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো 10 বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ সোহেল ফকিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।